নাইজেরিয়ায় ধান খেতে একশো দশ কৃষককে নির্মমভাবে হাত পা বেঁধে জবাই করে হত্যা করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানতে ছোট্ট এই ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন নাইজেরিয়ার ধান খেতে কাজ করার সময় অতর্কিত হামলা চালিয়ে অন্তত একশো দশ কৃষককে হত্যা করা হয়েছে মোটরসাইকেলে করে এসে জঙ্গিরা কৃষকদের হাত পা বেঁধে গলা কেটে হত্যা করে প্রথমে তেতাল্লিশ জনের মৃত্যুর খবর এসেছিল পরে প্রাণহানির সংখ্যা বেড়ে একশো দশ জনে দাঁড়ায় এটিকে বেসামরিক লোকজনের উপর দু সালের সবচেয়ে বড় নৃশংস হামলা হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের মাইদুগুরি শহরের কাছে কেশব ও আশপাশের এলাকায় স্থানীয় সময় শনিবার বিকেলে এই হত্যাকাণ্ড ঘটে নাইজিরের প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন নির্বোধ এই হত্যাকাণ্ডে পুরো দেশ আহত হয়েছে মিলিশিয়া নেতা বাবাকুরাকলো জানান তারা একশো দশটি লাশ উদ্ধার করেছেন সবাইকে গলা কেটে হত্যা করা হয়েছে ছয়জন গুরুতর আহত হয়েছে তবে জাতিসংঘ বলছে এই ঘটনায় সত্তর জনকে হত্যা করা হয়েছে জিহাদ বিরোধী মিলিশিয়া এ নেতা জানান খুনিরা কৃষি শ্রমিকদের হাত পা বেঁধে গলা কেটে হত্যা করে নাইজেরিয়া জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক অ্যাওয়ার্ড ক্যালন বলেন বেসামরিক নারী পুরুষরা খেতে কৃষিকাজ করছিল এ সময় সশস্ত্র বাহিনী মোটরসাইকেলে করে এসে হামলা চালায় এতে অন্তত একশো জন বেসামরিক নারী পুরুষ হত্যার শিকার হন এ সময় বেশ কয়েকজন নারীকে তুলে নিয়ে গেছে জঙ্গিরা অপর এক মিলিশিয়া ইব্রাহিম মিলান জানান নিহত এসব শ্রমিক প্রায় এক হাজার কিলোমিটার দূরের শকত রাজ্য থেকে কাজের খোঁজে উত্তর পূর্বাঞ্চলে আসে এই হামলার দায় কেউ নেয়নি তবে আফ্রিকার এই দেশটিতে বোকোহারাম ও আইএসডব্লিউপি আইএস সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী গ্রুপ সেনাবাহিনী ও স্থানীয় মিলিশিয়দের কাছে তথ্যপাচার ও গুপ্তচর কাজে নিয়োজিত রয়েছে এমন সন্দেহে রাখাল ও কৃষকদের টার্গেট করে তাদের হত্যা করে বোকোহারাম গত মাসেও পৃথক দুটি ঘটনায় বোকোহারাম জমিতে সেচ দেয়ার কাজে নিয়োজিত বাস কৃষি শ্রমিককে হত্যা করে এদিকে কেনিয়ায় মৃত ব্যক্তির চিৎকারে ভয় পালালেন মর্গের কর্মীরা কেনের একটি হাসপাতালের মর্গে কর্মরত কর্মচারীরা ভয়ঙ্কর এক অভিজ্ঞতার কথা জানালেন হাসপাতালে ভর্তি পিটার কিগের নামে ৩২ বছরের এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেছিলেন চিকিৎসকরা মর্গে তার দেহ সংরক্ষণের জন্য রাখা হয়েছিল সেখানে যখন তার মর্দে সংরক্ষণের প্রক্রিয়া শুরু হয় তখনই জেগে ওঠেন ওই মৃত ব্যক্তি জেগে নিজেকে মর্গে দেখেই চিৎকার করতে শুরু করেন পিটার তার চিৎকার শুনে ভয়ে পালিয়ে যান মর্গের কর্মীরা কেনিয়ায় হাসপাতালে অবহেলায় এমনই ভয়ঙ্কর এক ঘটনার কথা সম্প্রতি সামনে এসেছে জানা যায় গত মঙ্গলবার পিটার কিগেন সম্প্রতি পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে কেনিয়ার কেইরিচোর কাপলাটেট হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেখানে ভর্তি হওয়ার দিন কয়েক পর তার পরিবারের লোকের কাছে খবর যায় পিটার মারা গেছেন পিটারের ভাই জানিয়েছেন হাসপাতালের এক নার্স তাকে ভাইয়ের মৃত্যুর খবর দেন তিনি বলেন মৃত্যুর খবর পেয়ে আমি হাসপাতালে যাই মর্গ থেকে দেহ নেওয়ার জন্য আমাকে কাগজপত্র দিয়েছিলেন নার্স কর্মকর্তারা মর্দে সংরক্ষণের আগে মর্গে ডেকে পাঠান সেখানে যেতেই চমকে যাই দেখি ভাই নড়াচড়া করছে আমি বুঝতে পারছি না একজন জীবিত ব্যক্তিকে কিভাবে মর্গে নিয়ে যাওয়া হলো। নিজেকে মর্গে আবিষ্কার করে ভয় চিৎকার করতে থাকেন কি জীবিত অবস্থায় মর্গে পৌঁছে যাওয়া পিটার বলেন এই ঘটনা আমি বিশ্বাস করতেই পারছি না কি করে ওরা বুঝলো আমি মৃত ঈশ্বরকে ধন্যবাদ আমার জীবন বাঁচিয়ে দেওয়ার জন্য বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন